আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কেন মোদীকে হত্যার হুমকি দিয়ে কংগ্রেস নেতা গ্রেপ্তার, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে শ্রেণীকক্ষে ফেলে প্রধান শিক্ষককে পেটালো ছাত্রীরা, কেন রাশিয়াকে নিয়ে পোপের সেই মন্তব্য, আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল ম্যাচের ফলাফল জানালো রোবট কাশেফ, স্ত্রীকে মেরে 400 কিলোমিটার দূরে পুঁতে রাখলেন চিকিৎসক, তারপর যা ঘটল, গোধূলি লগ্নে মেসি কি ফিরবেন শৈশবের ক্লাবে, যে কারণে ইইউ নীতিকে পাগলামি বললেন পুতিন, সন্ধ্যার আলোকরশ্মি সম্পর্কে যা জানা গেল, যে দেশে দুই স্ত্রী না রাখলে জেল, যে কারণে পুলিশের 18 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, কেন ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন বার্নার্ড আর্নল্ড, যে কারণে কুকুরকে প্রশিক্ষণ দিতে গিয়ে থাই রাজকন্যার হার্ট অ্যাটাক, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে তথ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা রাজা পাতে রিয়া গ্রেপ্তার হয়েছেন। দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়ার মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত মন্তব্য দেন তিনি। ভিডিওতে দেখা গেছে, মধ্যপ্রদেশের পান্না জেলার পাওয়াই শহরে এক জনসভায় বক্তৃতা রেখেছিলেন কংগ্রেস নেতা ও রাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা পাতেরিয়া। উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার মতো হিংসাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন। ভিডিওতে শোনা যাচ্ছে তিনি বলেছেন, মোদী নির্বাচন প্রক্রিয়া শেষ করবেন, জাত ধর্ম ভাষার ভিত্তিতে বিভাজন করবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে শ্রেণীকক্ষে ফেলে প্রধান শিক্ষককে পেটালো ছাত্রীরা। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সরকারি স্কুলের প্রধান শিক্ষককে শ্রেণীকক্ষের মধ্যে ফেলে প্রকাশ্যে মারধর করেছে স্কুলটির ছাত্রীরা। কর্ণাটকের কাতেরি সরকারি মাধ্যমিক স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল হোস্টেলের এক ছাত্রীর সঙ্গে অসাদ আচরণ করেছেন। এই ঘটনার পরপরই ওই ছাত্রী শিক্ষককে উচিত শিক্ষা দেওয়ার জন্য সহপাঠীদের জানায়। রাস্তায় ফেলে প্রধান শিক্ষককে পেটানোর দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে ছাত্রীরা মিলে একজন লোককে পেটাচ্ছে। অন্য এক ভিডিওতে দেখা গেছে, ছাত্রীরা প্রধান শিক্ষককে মারতে গেলে স্কুলের স্টাফ ও শিক্ষকরা তাদের শান্ত করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজেকে বাঁচানোর জন্য একটি শ্রেণীকক্ষের মধ্যে ঢোকার চেষ্টা করেন, কিন্তু মেয়েরা দরজা খুলে লাঠি হাতে সজ্জিত হয়ে তাকে মারধর করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন রাশিয়াকে নিয়ে পোপের সেই মন্তব্য। ইউক্রেনে হামলার কারণে গত মাসে রাশিয়ার সেনাবাহিনীকে পৃথিবীর নিষ্ঠুর সেনাবাহিনী বলে মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। তার এই মন্তব্যের জন্য এবার রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে ভ্যাটিকান সিটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা একথা জানিয়েছেন খবর ডেইলি মেলের। গত 22 নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারে দেওয়ার সময় রাশিয়ার সেনাবাহিনীকে তুলোধুনো করেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনে চেচেনদের মতো বর্বর আচরণ করে রাশিয়ার ওপর ইউক্রেনে যুদ্ধ অপরাধ সংঘটিত করার অভিযোগে অনেক আগ থেকেই, সেই সঙ্গে ইউক্রেনে বুচা সহ কয়েকটি শহরে গণকবরে সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে মস্কো। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল ম্যাচের ফলাফল জানালো রোবট কাশেফ। কাতার বিশ্বকাপের ফাইনালে গতবার চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার লুসেল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। বাংলাদেশ সময় রোববার রাত 9টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দুটোই ফুটবল বিশ্বকাপের শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ব ফুটবলের 22তম আসরের। এবার ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ। আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ ফাইনাল ম্যাচের আগে ফ্রান্সকে এগিয়ে রেখেছে, যেখানে এই রোবট আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 49% আর ফ্রান্সের জয়ের সম্ভাবনা 51% দেখিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, স্ত্রীকে মেরে 400 কিলোমিটার দূরে পুঁতে রাখলেন চিকিৎসক, তারপর যা ঘটল, স্ত্রীকে খুনের পর বাড়ি থেকে 400 কিলোমিটার দূরে দেহ পুঁতে রেখেছিলেন, এমনকি নিজের ওপর যেন কেউ সন্দেহ না করতে পারে এজন্য স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করে আসেন। তবে শেষমেশ কোনো কিছুতে রক্ষা হয়নি অভিযুক্ত ব্যক্তির। স্ত্রীকে হত্যার দায়ে ধরা পড়েছেন ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরির এক চিকিৎসক। ইতিমধ্যে পুলিশ হতে গ্রেপ্তার হয়েছেন তিনি। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম অভিষেক অবস্থি। অভিযোগ গত 26 নভেম্বর
স্ত্রী বন্দনাকে খুন করেন তিনি। বন্দনাও পেশা আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। 2014 সালে অভিষেকের সঙ্গে বিয়ে হয়েছিল তার। এরপর স্বামী স্ত্রী মিলে সীতাপুর গোরোডে গৌরী চিকিৎসালয় নামে একটি হাসপাতাল খুলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গোধূলি লগ্নে মেসি কি ফিরবেন শৈশবের ক্লাবে? শৈশবের ক্লাব ওল্ড বয়েজে মেসি কি ফিরে যাবেন গোধূলি লগ্নে? স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর, পিএসজির পর মেসিকে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন ক্লাবে, যেখানে শুরু সেখানে শেষ। ঘরের ছেলেকে নিয়ে রোজারিও বাসি সেই আশায় আছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়, আগামী মৌসুমে মেসিকে দেখা যেতে পারে ওল্ড বয়েজে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে 300 কিলোমিটার দূরে নিজের অবস্থান জন্মস্থান রোজি ও ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে খেলে চিরদিনের জন্য বুট জোড়া খুলে ফেলবেন মেসি। পারানা নদীর তীরে 15 লাখ জনসংখ্যার এই শহরে বেড়ে উঠেছে ফুটবলের জাদুঘর। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে ইইউ নীতিকে পাগলামি বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্যাসের দাম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতিকে পাগলামি বলে অবহিত করেছেন। তিনি এই বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। খবর আনাদুলো। গতকাল বৃহস্পতিবার দেশটির কাউন্সিলর ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড ন্যাশনাল প্রজেক্টের বৈঠকে পুতিন এসব কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করার জন্য পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেন। পুতিন বলেন, পশ্চিমা বিশ্ব সম্মিলিতভাবে আমাদের উপর অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছে। তার ধারণা করেছিল তাদের এমন পদক্ষেপে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে, কিন্তু তাদের গণনাতে ভুল ছিল। রাশিয়া অর্থনীতি বিরোধে শত্রুরা কিভাবে আঘাত হানতে চেষ্টা করেছিল তা বোঝাতে পুতিন বলেন, প্রথমত রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আকারে অভূতপূর্ব আগ্রাসন চালায় পশ্চিমা বিশ্ব। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, সন্ধ্যার আলোক রশ্মি সম্পর্কে যা জানা গেল। ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যার আকাশে হঠাৎ এক আলোক রশ্মি দেখা গেছে, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আলোক রশ্মিটা কি উল্লা ধূমকেতু নাকি ইউএফএও, তা নিয়ে নানা জল্পনা কল্পনা দেখা যায়। তবে এ নিয়ে আবহাওয়া অফিস স্পষ্ট করে কিছু বলতে না পারলেও বিষয়টি স্পষ্ট করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নি 5 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি 5 মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে। অন্ধকারক ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে শত্রুকে নিশানা করতে পারে কি না সেটা পরীক্ষা করে দেখা হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এর আগে অগ্নি 1, অগ্নি 2 এবং অগ্নি 3 এবং অগ্নি 4 এর সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে দেশে দুই স্ত্রী না রাখলে জেল, অন্তত দুটো বিয়ে করতে হবে। দেশের সব পুরুষের জন্য এমনই ফতোয়া জারি করলো এরিত্রিয়া সরকার। নির্দেশ অমান্য করলে মিলবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এমনকি কোনো স্ত্রী যদি তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেন, শাস্তি হবে তারও। এক কেনিয়ান ওয়েবসাইটের মাধ্যমে এই ফতোয়ার অনুবাদ ছড়িয়ে পড়তে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ফতোয়ার লেখা আছে, বহুগামিতা নিয়ে ঈশ্বরের আইন মেনে এবং দেশে পুরুষ কমে যাওয়ার পরিস্থিতি বিবেচনা করে এরিত্রিয়া সরকারের ধর্ম সংক্রান্ত দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে পুলিশের 18 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 18 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন ইউনিটে নিয়োজিত 11 অতিরিক্ত পুলিশ সুপার ও 7 সহকারী পুলিশ সুপার পদমর্যাদা কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিসে আদেশে তাদের বদলি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এদিকে পুলিশের অধস্থন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা 2022-এর কেন্দ্রীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে অ্যাডিশনাল DIG মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এই মেধা তালিকা প্রকাশ করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন বার্নার্ড আর্নল্ড? ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন প্যারিসের LVMH এর কর্ণধার বার্নার্ড আর্নল্ড। প্রায় 4 দশকে চেষ্টায় বিলাসবহুল পণ্য বিক্রেতা 73 বছর বয়সে ফরাসি ব্যবসায় নিজেকে শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী 2022 সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $178 কোটি। তার তুলনায় 72 বছর বয়সী আর্নল্ডের সম্পদের পরিমাণ $188 কোটি, $10 কোটি বেশি। চলতি বছর ইলন মাস্কের মালিকানাধীন ইলেকট্রনিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে, যে কারণে শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান হারাতে হয়েছে তাকে। যদিও এবারই প্রথম নয়, এর আগে 2021 সালে মাস্কের নাম এ তালিকায় দ্বিতীয় স্থানে নেমেছিল। বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ছিনিয়ে নেওয়া বার্নার্ড আর্নল্ড ব্যবসায়িক গ্রুপ মোয়েত হেনেসি লুই ভুটন বা LVMH এর প্রধান নির্বাহী। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে কুকুরকে প্রশিক্ষণ দিতে গিয়ে থাই রাজকন্যার হার্ট অ্যাটাক। থাইল্যান্ডের রাজা মহাভাজি
ওয়াজির আলঙ্করণের মরমে প্রিন্সেস বজ্রকিতিয়াভা হার্ট অ্যাটাক করেছেন। বুধবার সন্ধ্যার দিকে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বলে থাই রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিবিসি। কুকুরকে প্রশিক্ষণ দিতে গিয়ে তিনি আচমকা হার্ট অ্যাটাক করেন। পরে 44 বছর বয়সে এই রাজকন্যাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বজ্রকীতি আবার রাজা মহা বাজিরালঙ্কর্ণের প্রথম স্ত্রী রাজকুমারী সোমওয়ালির মেয়ে। 2016 সালে রাজা ভূমি বলের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে তার বাবা বাজিরালঙ্কর্ণের ঘনিষ্ঠ বৃত্তের অংশ হিসেবে রয়েছেন প্রিন্সেস বজ্রকীতি আভা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মার্কের রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে মায়ের ডাক সংগঠনের সমন্বয়কে বাসায় যাওয়ার পরামর্শ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিতর্কিত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডাক্তার হাসান মাহমুদ বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে। বিদেশি রাষ্ট্রদূত অনেকে সময় নিয়ে সেখানে শ্রদ্ধা জানান। মার্কিন রাষ্ট্রদূত যদি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যেতেন তাহলে অনেক ভালো হতো। এর মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে যে কষ্ট ও ত্যাগ রয়েছে তার প্রতি শ্রদ্ধা জানানো হতো। তথ্যমন্ত্রী বলেন, মায়ের ডাক নামের সংগঠনের কোঅর্ডিনেটর বাসায় যাওয়ার জন্য কে মার্কিন রাষ্ট্রদূতকে পরামর্শ দিয়েছেন তা আমি জানি না, তবে যারা এই পরামর্শ দিয়েছেন তারা সঠিক পরামর্শ দেননি। রাষ্ট্রদূত যেখানে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় তা জানত না।